একটি ঘরের জন্য সঠিক মানের কাঠ নির্বাচন করা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাজেট, পছন্দ, টেকসই, স্পেস, নান্দনিকতা এবং ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি ঘরের জন্য চৌকাঠ দরজা হিসেবে। দরজা একটি ঘরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, আর সেই বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলিব্রের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো বার্মাডিক কাঠের চৌকাঠের তৈরিকৃত একটি ডোর ফ্রেম। এই চৌকাঠটি মূলত ব্যবহার করা হয় থাকেন 11.5 মেন ডোরের জন্য 3.5x7 ফিট। এই চৌকাঠগুলো কেউ যদি ডাবল ডোরে নিয়ে যেতে চান, এখান থেকে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে শর্ট টাইমের ভিতরে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা 80% মানুষের দরজার জন্য খুবই একটু চিন্তিত থাকি, কারণ আমরা এই কাঠের উপর বিশ্বাস করে কোন ধরনের কাঠ ব্যবহার করলে লংজেভিটি হবে সেটা আমরা জানি না, আর সেই কথা মাথায় রেখে আমাদের পড়তে হয় অনেক ধরনের ভোগান্তি। আর সেই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের কাছে নিয়ে আসছি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সংক্ষিপ্ত কিছু কাঠের বিবরণের মাধ্যমে, আর সেখান থেকে জানতে পারবেন কোন ধরনের কাঠ ব্যবহার করতে পারে আপনার বাজেট অনুযায়ী। একটি সঠিক মানের কাঠ নির্বাচন করা আপনার ঘরের মানুষের উপর খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে, বিশেষ করে কাঠ ব্যবহারকারী মানুষ দ্বারা। আমরা সবাই কাঠ সম্পর্কে কিছুটা জানি, কিন্তু যারা আমরা কাঠ চিনি না, কাঠের সাথে লং টাইম আমাদের খুব বেশি পরিচিত না, তাদের জন্য কাঠ ক্রয় করে ভালো মানের কাঠ ব্যবহার করাটা খুব দুষ্কর। তাই সঠিক মানের কাঠ নির্বাচন করুন, বাছাই করুন আপনার পছন্দের কাঠের মাধ্যমে চৌকাঠ ও দরজা। আর সেই কথা মাথায় রেখে আলিপুর আপনাদের কাছে নিয়ে আসছে বার্মাডি কাঠের চৌকাঠ, যেগুলো বাংলাদেশ থেকে না, এটা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, মূলত এটাকে বার্মার চৌকাঠ বলা হয় থাকেন। এই চৌকাঠগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি কস্ট ব্যয়বহুল চৌকাঠ বলা হয়। দরজার আকার এবং ঘরের আকারের সাথে সঠিক সমন্বয়ের মাধ্যমে আপনি চৌকাঠ নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে। মূলত এই চৌকাঠগুলো 3.5x7 ফিট হয়ে থাকে। এছাড়া মাস্টার বেড এবং ব্যালকনির জন্য 2.5 ফিট বা 3.5 ফিটের চৌকাঠ ছাড়াও 3 ফিটের চৌকাঠ ব্যবহার করতে পারেন। আমরা এই ভুলটা করে থাকি যারা গ্রাম অঞ্চলে থাকি তারা, কারণ বারান্দায় এবং কিচেন রুমে খুব বেশি বড় দরজা লাগে না, যার জন্য আপনাদের কস্ট খরচটা কিছুটা হলেও কম হবে। আমাদের কাছ থেকে আধুনিক মানের ডিজাইন তৈরি করে নিতে পারেন যে কোনো দরজা, সাথে এই চৌকাঠের সাথে ডিজাইন বিট করে নিয়ে যেতে পারেন আমাদের কাছে। এই ধরনের চৌকাঠগুলো সংগ্রহ করতে চাইলে স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন এবং এর দামগুলো জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকে কথা বলবো আমাদের কাছ থেকে চৌকাঠগুলো নেওয়ার কারণে আপনি কোন কোন সুবিধাগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। সর্বপ্রথম বলবো এই কাঠগুলো থাকে সিজনিং করা, কাঠগুলোতে যে ময়েশ্চারটা প্রয়োজন বাংলাদেশের আর্দ্রতা অনুযায়ী, আবহাওয়ার আর্দ্রতা অনুযায়ী, সেটা হচ্ছিল 10-12% ময়েশ্চার। এই ময়েশ্চারটা মূলত আমরা নিয়ে আসি কারণ এই কাঠগুলোকে 35-36% ময়েশ্চারটাকে, সেই ওই পার্সেন্টেজটাকে মূলত আমরা 10-12% বা 15%-এর ভিতরে রেখে দিই, যেটা আমাদের বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী কাঠের ভিতরে যে রসটা সেই রসটার মোচন করে। আর এই রসটা না থাকার কারণে কাঠটা কখনো বাঁকা হবে না এবং ফুসে যাবে না। এই ধরনের কাঠগুলোতে কখনো গুণ ধরবে না সেই গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বিক্রি করে থাকি, কারণ গুণমুক্ত কাঠ হচ্ছে বার্মাটিক কাঠ। এই কাঠগুলোতে জিরো পল থাকবে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আপনার কাঠের ভিতরে কতটুকু পল থাকে। বার্মাটিক কাঠগুলো 100% সিজনিং করার পর পর আমরা যখন এটা কাজ করে থাকি তখন আমরা পলের অংশগুলো ফালিয়ে দিয়ে আপনাদের কাছে চৌকাঠের জন্য তৈরি করি। চৌকাঠের জন্য আমরা দুই ধরনের চৌকাঠ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে 11.5 আর একটা হচ্ছে 6.5। আজকের ভিডিওর মাধ্যমে যে চৌকাঠগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে 11.5। এই ধরনের চৌকাঠগুলো মেন ডোরের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় থাকে। এছাড়াও বার্মাটিক কাঠের চৌকাঠ ছাড়া মেহগুনি কাঠের চৌকাঠ, শিলকুড়ি কাঠের চৌকাঠ, সেগুন কাঠের চৌকাঠ ও মেহগুনি কাঠের চৌকাঠ ব্যবহার করে। তাছাড়াও যদি নাইজেরিয়ান থেকে যে কাঠটা নিয়ে আসা হয় আমরা সেটাকে লোহা বলে থাকি, আজুবি লোহা, ওই ধরনের চৌকাঠ দিয়েও আমাদের কাছ থেকে আপনারা চৌকাঠ নিয়ে যেতে পারবেন। আজকে ভিডিওর মাধ্যমে যে চৌকাঠগুলো দেখছেন এই চৌকাঠগুলো আমরা বিক্রি করেছি 37,500 টাকা করে। বর্তমানে পার সিএফটি বার্মাটিক 9,200 টাকা করে খরচ পড়ে। তো যাদের এই ধরনের চৌকাঠ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আপনাদেরকে এই ধরনের চৌকাঠগুলো সংগ্রহ করে দিতে পারবো ইনশাআল্লাহ।